আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে বেসিক ক্যাম্পাসের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আমাদের আজকের আলোচনা বিষয় হচ্ছে 2021 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট নিয়ে, এবং অ্যাসাইনমেন্টের বিষয়টি হচ্ছে পদার্থ বিজ্ঞান, যেটা বিষয় কোড হচ্ছে 136। তো বন্ধুরা, অ্যাসাইনমেন্ট কমপ্লিট করার আগে আমাদেরকে এটা প্রশ্নপত্র আগে খুব ভালো করে বুঝে নিতে হবে। তো বন্ধুরা, এখন আমরা সেটা প্রশ্নপত্র একবার দেখে তারপর সেটা উত্তর করার চেষ্টা করব। বন্ধুরা, স্ক্রিনে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের সেই পদার্থ বিজ্ঞান অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রটি। দেখো, এখানে বলা হয়েছে আমাদের অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে 6, এবং যে অধ্যায় থেকে আমাদেরকে অ্যাসাইনমেন্টটি করতে বলা হয়েছে সেটি হচ্ছে অষ্টম অধ্যায়, অর্থাৎ আলোর প্রতিফলন। তো দেখো, এই অ্যাসাইনমেন্ট বক্সের মধ্যে আমাদের নির্ধারিত কাজটা দেওয়া আছে, এখন আমরা সেটা পড়ে নেই। লেখা আছে চামচের আলোর ধর্ম, এটা এটা হবে আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম। এর পরবর্তীতে দেখো বলা হয়েছে যে একটি নতুন চকচকে ধাতব চামচ নাও, চামচটি সামনে ধরে চামচের ভিতর ও বাইরের অংশ নিজে প্রতিবিম্ব ভালো করে দেখো। এবার চামচের ভেতরের অংশ সামনে পিছনে করে তোমার প্রতিবিম্বের প্রকৃতি, আকার, আকৃতি লক্ষ্য করো। একই ভাবে বাইরের অংশের জন্য তোমার প্রতিবিম্বের প্রকৃতি, আকার, আকৃতি লক্ষ্য করো। মনে করো চামচের বক্রতা ব্যাসার্ধ হচ্ছে 4 সেন্টিমিটার। এই উদ্দীপকের সাহায্যে এখন কয়েকটা প্রশ্ন দেওয়া আছে। দেখো, কনভার্ট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে চামচের ভেতরের এবং বাইরের অংশ কি ধরনের আয়না একে দেখাতেও হবে। খ নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে চামচের ভেতরের অংশের জন্য তোমার পছন্দের দৈর্ঘ্যে একটি পেন্সিল বক্রতার ব্যাসার্ধের ভেতর ও ফোকাস দূরত্বের ভেতর বসিয়ে প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি, আকার, জ্যামিতি বক্স ব্যবহার করে একে দেখা ও বিবর্ধন বের করো। এর অর্থাৎ হচ্ছে যে আমাদের বক্রতার ব্যাসার্ধ ফোকাস দূরত্বের মাঝে হচ্ছে ইয়াটা বসিয়ে, পেন্সিলটা বসিয়ে আমাদেরকে হচ্ছে সেটার অবস্থান, সেটা প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি, আকার এগুলো হচ্ছে অঙ্কন করে দেখাতে হবে এবং সেটা বিবর্ধন নির্ণয় করতে হবে। তারপর গণবে দেখো, আমাদের বলা হয়েছে চামচের বাহিরের অংশের জন্য তোমার পছন্দের দৈর্ঘ্যের একটি পেন্সিল বক্রতার ব্যাসার্ধের ভেতর ও ফোকাস দূরত্বের ভেতর বসিয়ে প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি, আকার, জ্যামিতি বক্স ব্যবহার করে একে দেখাও ও বিবর্ধন বের করো। তো এখানে হচ্ছে চামচের বাহিরের অংশের জন্য হচ্ছে বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দূরত্বের মাঝে বসিয়ে আমাদের কি আকৃতি, প্রকৃতি আসছে এবং কি বিবর্ধনটা নির্ণয় হচ্ছে এটা ব্যাখ্যা করতে হবে। তো এখন আমরা দেখে নেবো আমাদেরকে কোনগুলো শর্ত ফলো করে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হয়। দেখো, নির্দেশনা বক্সের মধ্যে আমাদের সেই শর্তটা বলা আছে। এখানে বলা হয়েছে পাঠ্য বইয়ের 213 থেকে 238 পৃষ্ঠায় বর্ণিত অংশ অনুসরণ করতে হবে, অর্থাৎ যত পৃষ্ঠা দেওয়া আছে সেগুলো অনুসরণ করে আমাদেরকে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে হবে। এর পরবর্তীতে দেখো, আমাদের মূল্যায়ন নির্দেশনা দেওয়া আছে, এটা খুব গুরুত্ব সহকারে তোমাদেরকে পড়ে নিতে হবে। কারণ এখানে তোমাদের বলা হয়েছে যে কোন বিষয়গুলো তোমরা অ্যাসাইনমেন্ট খাতার মধ্যে কিভাবে লিখলে, কিভাবে উপস্থাপন করলে কত নম্বর পেতে পারবে। নির্দেশনার মধ্যে দেখো, এখানেও আরেকটা নির্দেশনা বক্স রয়েছে যেখানে ধাপগুলো বলা আছে যে যেগুলো ধাপ আমাদেরকে অ্যাসাইনমেন্টের খাতার মধ্যে লিখতে হবে। ক নম্বরে যে ধাপটা হবে সেটা হচ্ছে আয়নার ধরন, খ নম্বরে হবে চামচের ভেতরে প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি, আকার ও বিবর্ধন, গ নম্বরে হচ্ছে চামচের বাইরে প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি, আকার ও বিবর্ধন। তো এই ধাপগুলো আমাদেরকে অবশ্যই অনুসরণ করতে হবে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করার ক্ষেত্রে, তবে আমরা অতি উত্তম পেতে পারবো। এর পরবর্তীতে আমি তোমাদেরকে যেটা বোঝাবো সেটা হচ্ছে, দেখো নিম্নে আমরা আরেকটা ছক দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে নম্বর ব্যক্তি এবং মন্তব্যের ছক। এখানে বলা হয়েছে কত মধ্যে কত পেলে আমরা কি মন্তব্য পেতে পারবো। দেখো, আমাদের অ্যাসাইনমেন্টের জন্য বরাদ্দকৃত মোট নম্বর হচ্ছে 10, এবং 9 থেকে 10 মধ্যে পেলে হবে অতি উত্তম, 7 থেকে 8 মধ্যে পেলে হবে উত্তম, 5 থেকে 6 মধ্যে পেলে হবে ভালো, এবং 0 থেকে 4 মধ্যে পেলে হবে অগ্রগতির প্রয়োজন। তো বন্ধুরা, আমি অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ নির্দেশনা ও মূল্যায়ন নির্দেশনার আলোকে একটি উত্তরপত্রের নমুনা তৈরি করেছি যেটি তোমাদেরকে অতি উত্তম পেতে সহায়তা করবে। তো বন্ধুরা, এখন আমরা সেই উত্তরপত্রের নমুনাটি দেখে নেব। বন্ধুরা, এই হচ্ছে আমাদের উত্তরপত্রের নমুনাটি। আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখে নিতে হবে। আমরা অ্যাসাইনমেন্টের শিরোনাম হিসেবে লিখতে পারি চামচে আলো ধর্ম, যেটা আমাদের নির্ধারিত কাজ বক্সের মধ্যে দেওয়া ছিল। এটা লিখলে আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম লেখা হয়ে যাবে। এর পরবর্তীতে আমরা ক খ গ প্রশ্নের সমাধান করব। ক নম্বরে আমাদের চাওয়া হয়েছিল, বলা হয়েছিল যে চামচের ভিতরের অংশ এবং বাইরের অংশটি কোন কোন দর্পণ সেগুলো চিত্র একে দেখাতে। তো দেখো, আমরা লিখতে পারি চামচের ভিতরের অংশটি হচ্ছে অবতল এবং চামচের বাইরের অংশটি হচ্ছে উত্তল দর্পণ। তাহলে আমাদেরকে এখন চিত্র অঙ্কন করতে হবে অবতল দর্পণ এবং উত্তল দর্পণের। তো দেখো, আমাদের প্রথম যে চিত্রটা সেটা হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে, এবং দ্বিতীয় যে চিত্রটা সেটা হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে। তো বন্ধুরা, এই চিত্রগুলো তোমরা পেন্সিল দিয়ে নিজে অ্যাসাইনমেন্টের খাতার মধ্যে সঠিক মাপ দিয়ে অঙ্কন করে নেবে, কোনো প্রকার ভুল করবে না। তো বন্ধুরা, এখানে আমাদের খন্ড প্রশ্নের সমাধান হয়ে যায়। এর পরবর্তীতে আমরা খন্ড প্রশ্নের সমাধান করব, তবে আমরা আরেকবার খন্ড প্রশ্নটা পড়ে নিব। খন্ডবার আমাদের বলা হয়েছে চামচের ভেতরের অংশের জন্য তোমার পছন্দের দৈর্ঘ্যের একটি পেন্সিল বক্রতা ব্যাসার্ধের ভেতর ও ফোকাস দূরত্বের ভেতর বসিয়ে প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি, আকার, জ্যামিতি বক্স ব্যবহার করে একে দেখা ও বিবর্ধন বের করো। তো এখন আমরা সেটা সমাধানে চলে যাই। আমরা এটা সমাধানে লিখতে পারি খন প্রশ্নের উত্তর, তারপর লিখবো চামচের ভেতরের অংশের জন্য আমার পছন্দের দৈর্ঘ্যের একটি পেন্সিল বক্রতা ব্যাসার্ধ ফোকাস দূরত্বের ভেতরে বসিয়ে আকার, আকৃতি, প্রকৃতি ও বিবর্ধন নির্ণয় করা হলো। এর পরবর্তীতে তোমরা হচ্ছে চিত্রটা অঙ্কন করে নিতে পারো আগে, অথবা আগে ব্যাখ্যা দিয়ে তারপর চিত্র অঙ্কন করতে পারো। আমি এখানে আগে ব্যাখ্যা দিয়েছি, তারপর চিত্রটা দিয়েছি। দেখো, এখানে লেখা আছে উদ্দীপকের প্রদত্ত চিত্রে একটি অবতল দর্পণের প্রধান অক্ষ PC এর উপর লম্ব,
একটি লক্ষ্যবস্তু OA যা বক্রতার কেন্দ্র C ও প্রধান ফোকাস F এর মাঝে অবস্থিত। O থেকে আগত প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি অক্ষীয় প্রতিফলনের পর প্রধান ফোকাস F দিয়ে যাবে এবং প্রধান ফোকাস F বিন্দুগামী অপর একটি রশ্মি প্রতিফলনের পর প্রধান অক্ষে সমান্তরালভাবে নির্গত হবে। প্রতিফলিত রশ্মিদ্বয় ও প্রাইম বিন্দুতে মিলিত হয়। সুতরাং ও প্রাইম হবে ও বিন্দুর বাস্তব প্রতিবিম্ব। ও প্রাইম থেকে অক্ষের উপর অঙ্কিত এ প্রাইম এবং ও প্রাইমই হবে ও এর বাস্তব প্রতিবিম্ব। এর পরবর্তীতে আমরা অঙ্কনটা করব, আমাদের যে ব্যাখ্যাটা দিয়েছি সেটা অনুসারে চিত্রটা অঙ্কন করব। দেখো এখানে আমরা লিখতে পারি নিম্নে চিত্রের মাধ্যমে তা উপস্থাপন করা হলো। ফোকাস দূরত্ব বক্রতার কেন্দ্রের ভেতরের ক্ষেত্রে, চামচের ভেতরের অংশটার ক্ষেত্রে আমরা হচ্ছে যে চিত্রটা অঙ্কন করতে পারবো সেটা হচ্ছে, দেখো এটা এই সিটা হচ্ছে আমাদের বক্রতার কেন্দ্র, এফটা হচ্ছে আমাদের ফোকাস বিন্দু বা ফোকাস দূরত্ব, এই পিটা হচ্ছে আমাদের মেরু, ও এটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের পেন্সিল বা হচ্ছে লক্ষ্যবস্তুটা। এই ক্ষেত্রে দেখো আমরা প্রথমে হচ্ছে সমান্তরাল ভাবে যখন আলোটা চলে গেল সেটা প্রতিফলিত হয়ে ফিরে আসছে আমাদের ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে, আবার পরবর্তীতে যখন আমরা প্রধান ফোকাসের মধ্যে দিয়েই আলোটা পাঠাচ্ছি আপতিত রশ্মি আপতিত হচ্ছে তখন সেটা প্রতিফলনের পর সমান্তরাল ভাবে চলে যাচ্ছে। তো আমরা এটা দেখতে পাচ্ছি যে বক্রতার কেন্দ্রের পেছনের দিকে এই দুটা মিলিত হচ্ছে, দুটা বিন্দুটা মিলিত হয়ে সেটা প্রতিবিম্বের উল্টা প্রতিবিম্ব গঠন করছে এবং বাস্তব প্রতিবিম্ব গঠন করছে। তো এই চিত্রটা তোমরা নির্ভুল ভাবে নিজের অ্যাসাইনমেন্টের খাতার মধ্যে লিখে নিবে। এর পরবর্তীতে এখানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো লিখতে পারি যে প্রতিবিম্বের অবস্থান হচ্ছে, দেখো আমাদের বক্রতার কেন্দ্র ও এদিকে আমাদের অসীম রয়েছে, তো বক্রতার কেন্দ্র অসীমের মাঝে প্রতিবিম্বের প্রকৃতি হচ্ছে আমাদের দেখো বাস্তব রয়েছে এবং উল্টো আছে। এই দেখো আমাদের পেন্সিলের প্রথম যে ইয়াটা ছিল লক্ষ্যবস্তুটা ছিল সোজা দিকে এবং যখন প্রতিবিম্বটা আমরা পেলাম সেটা হচ্ছে উল্টো দিকে। তারপর প্রতিবিম্বের প্রকৃতি আকৃতি দেখো আমাদের লক্ষ্যবস্তুটা ছিল একটু ছোট আকৃতি কিন্তু আমাদের যখন প্রতিবিম্বটা বের হয় সেটা হচ্ছে আমাদের দেখো একটু বিবর্জিত অর্থাৎ বড়। তো এটা লেখার পর আমাদেরকে এখন বিবর্ধনটা বের করতে হবে। বিবর্ধনের ক্ষেত্রে আমরা করতে পারি দেখো রৈখিক বিবর্ধন নিন, এটা লেখার পর আমরা মনে করি লক্ষ্যবস্তু দৈর্ঘ্য, যেহেতু আমাদেরকে নিজের ইচ্ছে মতো দৈর্ঘ্য পেন্সিলের দৈর্ঘ্য ধরে নিতে বলা হয়েছিল সেহেতু তোমরা এখানে নিজের ইচ্ছে মতো মানটাও ধরে নিতে পারো। এখানে আমি ধরেছি যে দেখো এল নট ইকুয়াল হচ্ছে 2 সেন্টিমিটার। তারপর আমরা লিখতে পারি ধরি আয়না হতে লক্ষ্যবস্তু দূরত্ব হচ্ছে ইউ ইকুয়াল 3 সেন্টিমিটার, উদ্দীপক হতে পাই আর হচ্ছে আমাদের অর্থাৎ বক্রতার ব্যাসার্ধ হচ্ছে 4 সেন্টিমিটার, অতএব ফোকাস দূরত্ব আমরা বের করতে পারছি দেখো এফ ইকুয়াল হচ্ছে আমাদের আর ডিভাইডেড বাই 2। তো আমাদের বক্রতার ব্যাসার্ধের মান ছিল 4, তাহলে আমরা সেটা এখানে লিখবো 4 ডিভাইডেড বাই 2, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 2 সেন্টিমিটার। তাহলে আমাদের ফোকাস দূরত্বের মান বের হচ্ছে 2 সেন্টিমিটার। এক্ষেত্রে দেখো আয়না হতে প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে ভি, এটার মান যেহেতু দেওয়া নেই এখন আমরা সেটা মান বের করে নিবো। আগে আমরা জানি 1 ডিভাইডেড বাই এফ ইকুয়াল হচ্ছে 1 ডিভাইডেড বাই ইউ প্লাস 1 ডিভাইডেড বাই ভি, বা এটাকে দেখো ক্যালকুলেশন করতে হবে আমাদেরকে, আমাদেরকে ভি এর মানটা বের করে নিতে হবে। তো ভি এর মানটা আমাদের আসছে দেখো 6 সেন্টিমিটার। এখানে যেগুলো ক্যালকুলেশন দেওয়া আছে এগুলো তোমরা নির্ভুল ভাবে নিজের অ্যাসাইনমেন্টের খাতার মধ্যে লিখে নেবে। এর পরবর্তীতে দেখো আমরা লিখতে পারি আবার আমরা বিবর্ধনটা বের করব। বিবর্ধনের ক্ষেত্রে আমরা জানি ইকুয়াল হচ্ছে আমাদের -v/u, এখানে ভি এর মানটা হবে 6/3 ইকুয়াল হচ্ছে -2। এখানে দেখো এম এর মান ঋণাত্মক, এম এর মানটা হচ্ছে ঋণাত্মক বের হয়েছে কেননা প্রতিবিম্বটি ছিল উল্টো আমাদের এবং মান হচ্ছে এটা 2। এর অর্থ হলো প্রতিবিম্বের দৈর্ঘ্য হচ্ছে লক্ষ্যবস্তু দৈর্ঘ্যের 2 গুণ। তো বন্ধুরা এখানে আমরা বিবর্ধনটা নির্ণয় করলাম, আমরা হচ্ছে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যটাও আমরা নিজে ইচ্ছা মতো ধরেছি কিন্তু প্রতিবিম্বের দৈর্ঘ্যটা আমরা এখনো বের করিনি। তো এখানে আমরা প্রতিবিম্বের দৈর্ঘ্যটা বের করে নেব। দেখো এম ইকুয়াল হচ্ছে আমরা বসাবো Li/L0, তাহলে Li টা হচ্ছে আমাদের প্রতিবিম্বের দৈর্ঘ্য। এই প্রতিবিম্বের দৈর্ঘ্যটা বের করতে হলে আমাদেরকে বিবর্ধনের সাথে আমাদের লক্ষ্যবস্তু দৈর্ঘ্যটা গুণ করে দিতে হবে। তো দেখো আমাদের বিবর্ধনের মানটা ছিল -2, এটাকে যখন আমরা মডুলাস করে নিলাম তখন সেটা প্লাস হয়ে গেল, তো 2×2 করলে হচ্ছে 4। তাহলে আমাদের দেখো প্রতিবিম্বের দৈর্ঘ্যটা হচ্ছে 4 সেন্টিমিটার, যেটা আমরা চিত্রতেও দেখতে পেয়েছিলাম বন্ধুরা আমাদের প্রতিবিম্বটা একটু বড় হয়েছিল লক্ষ্যবস্তু থেকে। তো লক্ষ্যবস্তুর মান এখানে আমরা যদি 2 ধরে থাকি তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্যটা আসছে আমাদের 4 সেন্টিমিটার এবং আমাদের বিবর্ধনটা বের হচ্ছে -2। বন্ধুরা এখানে আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান হয়ে যায়। এর পরবর্তীতে আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করব, তবে আমরা আরেকবার এই প্রশ্নটা দেখে নেব। দেখো গ নম্বরে বলা হয়েছে চামচের বাহিরের অংশের জন্য তোমার পছন্দের দৈর্ঘ্যে একটি পেন্সিল বক্রতা ব্যাসার্ধের ভেতর ফোকাস দূরত্বের ভেতর বসিয়ে প্রতিবিম্বের অবস্থান প্রকৃতি আকার জ্যামিতি বক্স ব্যবহার করে একে দেখাও বিবর্ধন বের করো। তো এখন আমরা এটা সমাধান দেখে নিই। তো বন্ধু এটা সমাধানে আমরা লিখতে পারি দেখো গ নম্বর প্রশ্নের উত্তর, এখানে আমরা লিখবো চামচের বাহিরের অংশের জন্য আমার পছন্দের দৈর্ঘ্যে একটি পেন্সিল বক্রতা ব্যাসার্ধ ফোকাস দূরত্বের বন্ধু এখানে ভেতরে হবে, ভেতরে বসিয়ে প্রতিবিম্বটির আকার আকৃতি প্রকৃত বিবর্ধন বের করা হলো। তার পরবর্তীতে আমরা এই চিত্রটা অঙ্কন করব। দেখো এটা হচ্ছে আমাদের উত্তল দর্পণের ক্ষেত্রে, এই উত্তল দর্পণের ক্ষেত্রে এই চিত্রটা আমরা লেখার এই চিত্রটা অঙ্কন করার পর আমরা নিচে লিখতে পারি দেখো যে চিত্রে M ও M ড্যাশ হচ্ছে চামচের উত্তল অংশ
আয়নার ন্যায় আচরণ করে। এর সামনে ঠিক 3 সেন্টিমিটার দূরে একটি পেন্সিল অর্থাৎ লক্ষ্যবস্তু এবি রাখা। এ হতে প্রধান অক্ষের সমান্তরাল এম আলোকরশ্মি দর্পণে আপতিত হয়ে এম ই পথে এমনভাবে প্রতিফলিত হয় যেন পেছন দিকে বাড়ালে এফ অর্থাৎ ফোকাস এ ছেদ করে। আরেকটি আলোকরশ্মি বক্রতা ব্যাসার্ধ বরাবর আপতিত হয়ে একই পথে ফিরে আসে এবং পিছনে বর্ধিত করলে বর্ধিত অংশদ্বয় পরস্পরকে এ প্রাইম বিন্দুতে ছেদ করে। এ প্রাইম হবে এ বিন্দুর অবাস্তব প্রতিবিম্ব এবং বি বিন্দুতে বিন্দু যেহেতু প্রধান অক্ষের উপর তাই বি এর প্রতিবিম্ব প্রধান অক্ষের উপরে হবে। এ প্রাইম হতে প্রধান অক্ষের উপর এ প্রাইম বি প্রাইম লম্ব অঙ্কন করি, তাহলে বি প্রাইম হবে বি এর অবাস্তব প্রতিবিম্ব অর্থাৎ প্রাপ্ত এ প্রাইম বি প্রাইমই হলো আমাদের এ বি এর খর্বিত প্রতিবিম্ব, যেটা আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি। দেখো আমাদের হচ্ছে লক্ষ্যবস্তুটা বিবর্তিত হলেও আমাদের যেটা প্রতিবিম্ব আমরা পেলাম সেটা হচ্ছে দেখো খর্বিত, কিন্তু আমরা সেটা সোজাই পেয়েছি এবং অবাস্তব পেয়েছি, দেখতে পাচ্ছি আমরা দর্পণে পেছনে পেয়েছি। তো এর পরবর্তীতে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে প্রতিবিম্বের অবস্থান হচ্ছে আমাদের মেরু ও ফোকাসের মাঝে, প্রতিবিম্বের প্রকৃতি হচ্ছে অবাস্তব ও সোজা এবং প্রতিবিম্বের আকার হচ্ছে আমাদের খর্বিত অর্থাৎ ছোট। এর পরবর্তীতে আমরা রৈখিক বিবর্ধনের হিসাবটা বের করে নিব অর্থাৎ রৈখিক বিবর্ধনটা নির্ণয় করব। এই ক্ষেত্রে দেখো লক্ষ্যবস্তু দৈর্ঘ্য আমরা আবার 2 সেন্টিমিটার ধরে নিলাম, দর্পণ হতে দূরত্ব আমরা ধরি দেওয়া আছে 3 সেন্টিমিটার। এর পরবর্তীতে দেখো আমরা দর্পণে ফোকাস দূরত্ব নির্ণয় করব, এখানে 4/2 দিলাম এই জন্য কারণ হচ্ছে আমাদের বক্রতা ব্যাসার্ধ মান দেওয়া ছিল 4 এবং সূত্র অনুসারে আমরা এটা ক্যালকুলেশন করে দেখো 2 সেন্টিমিটার পেলাম। এবং যেহেতু এটা উত্তল দর্পণ বলা হয়েছে তো বন্ধুরা এখানে হবে -2 cm অর্থাৎ 2 - 2 সেন্টিমিটার উত্তল দর্পণের ক্ষেত্রে। তো ধরি প্রতিবিম্বের দৈর্ঘ্য এল আই এবং দর্পণ হতে প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে ভি, এক্ষেত্রে আমরা আবার সেই সূত্রটা দিলাম 1/FD ইকুয়াল হচ্ছে 1/U + 1/V। এর পরবর্তীতে আমরা হচ্ছে এখান থেকে আবার ক্যালকুলেশন করে ভি এর মানটা বের করে নেব। তো দেখো বন্ধুরা এখানে আমরা ভি এর মানটা পাচ্ছি -1.2 সেন্টিমিটার। এর পরবর্তীতে আমরা হচ্ছে বিবর্ধনটা নির্ণয় করব, এখানে লিখতে পারি প্রতিবিম্ব দর্পণের পেছনে হয় অবাস্তব এজন্য ভিটা আমাদের ঋণাত্মক হয়েছে, দেখো ভি এর মানটা আমরা ঋণাত্মক পাচ্ছি। এর পরবর্তীতে আমরা রৈখিক বিবর্ধন নির্ণয় করব, রৈখিক বিবর্ধনের সূত্র আমরা জানি -V/U এবং ভি এর মানটা আমরা মাইনাস পেয়েছি সেহেতু মাইনাসে মাইনাসে সেটা প্লাস হয়ে যাচ্ছে এবং এটা ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 0.4। তাহলে এখানে এম ইকুয়াল 0.4 যেটা হচ্ছে 1 থেকে আমাদের কম অর্থাৎ 0.4 <1 অর্থাৎ রৈখিক বিবর্ধন 1 এর চেয়ে কম, তাহলে প্রতিবিম্ব লক্ষ্যবস্তু হতে ছোট। অর্থাৎ প্রতিবিম্বের দৈর্ঘ্যটা এখন আমরা নির্ণয় করে নিই কেননা আমাদের লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যটা আমরা ধরে নিয়েছিলাম এবং এই ক্ষেত্রে আমরা প্রতিবিম্বের দৈর্ঘ্যটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে দেখো এল আই ইকুয়াল হচ্ছে m×L₀ এবং ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 0.8 সেন্টিমিটার। তাহলে আমাদের প্রতিবিম্বের দৈর্ঘ্য আমরা পেলাম 0.8 সেন্টিমিটার, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য আমরা ধরে নিয়েছিলাম 2 সেন্টিমিটার এবং রৈখিক বিবর্ধনের মানটা আমরা পেলাম 0.4 সেন্টিমিটার। এখানে হচ্ছে আমাদের দেখো প্রতিবিম্বের দৈর্ঘ্যটা ছোট এসেছে এই জন্যই কেননা আমরা উত্তল দর্পণ ব্যবহার করেছি এবং উত্তল দর্পণের ক্ষেত্রে আমাদের হচ্ছে লক্ষ্যবস্তুর যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে বিবর্ধিত হবে এবং প্রতিবিম্বের দৈর্ঘ্যটা খর্বিত হবে, এই জন্য আমাদের প্রতিবিম্বের দৈর্ঘ্যের মানটা কম এসেছে অর্থাৎ ছোট এসেছে। তো বন্ধুরা এতটুকু লিখলে আমাদের গণ বা প্রশ্নের সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা এ ছিল আমাদের আজকের অ্যাসাইনমেন্টের উত্তরপত্রের নমুনা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে কিভাবে তোমাদের অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে হবে। আজ এ পর্যন্তই, পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো উত্তরপত্র পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।